লকডাউন থাকার কারণে অসহায় হয়ে পড়েছে দিনমজুরের মতো অনেক পরিবার। তাই এই দুঃসময়ে সেই সমস্ত অসহায় পরিবারদের পাশে এসে দাঁড়ালো মাদারহুড স্টে হোম হেল্পার্স নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। লকডাউন থাকার জন্য অসহায় হয়ে পড়েছে দিনমজুরের মতো অনেক পরিবার। তাই এই দুঃসময়ে দিনমজুর দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো মাদারহাটের স্ট্রে হোম হেল্পার্স নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা এই দরিদ্র পরিবারদের 5 কেজি করে চাল ও সবজি দেওয়ার পাশাপাশি একটি সামান্য দেন এবং সচেতন করেন এই করোনা ভাইরাস সম্পর্কে। আলু, চাল, লবণ, বিস্কুট, সাবান সব দেওয়া আছে, ঠিক আছে? যখনই খাওয়া দাওয়া করবা, রান্না বান্না করবা, যেটাই করবা, হাতটা সাবান দিয়ে ধোবা, ঠিক আছে? আর ঘরের আশেপাশে কেউ আসলে যখন আমরাও আসছি, একটা কাপড় বা কিছু একটা মুখের সামনে রাখবা, ঠিক আছে? শুনো এদিকে, যে আমরা চাল দিচ্ছি সব কিছু যা মালপত্র, আমাদের সাবান দেওয়া আছে। সবসময় বাইরে থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবা, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবা, ঠিক আছে? দশ অন্তত যেখানেই বাইরে যাবা, বাইরে থেকে আসার সাথে সাবান দিয়ে হাতটা ধুয়ে কিন্তু মানে বাড়ির ভিতরে ঢুকবে, ঠিক আছে? মাদারিহাট থেকে ভয়েস আপ কি আওয়াজের প্রতিনিধি রাজীব দাসের রিপোর্ট।